আমার এই চ্যানেলটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের নিয়ে এসেছি ঢাকার ভিতরে, মানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বীজ মার্কেট, এটি হচ্ছে ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়ায়। তো আসলে আমি আপনাদের ব্যবসার সহজীকরণের জন্য বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেটগুলোর প্রতিবেদন দিয়ে থাকি। আপনারা যারা বীজ নিয়ে ব্যবসা করতে চান, তারা এই মার্কেট থেকে এসে দেশের বাইরের পুষ্ট এবং হাইব্রিড জাতের বিভিন্ন রকম বীজ নিয়ে ব্যবসা করতে পারেন। তো এখানে এক রাজধানী সিট কোম্পানির স্বত্বাধিকারী, ওনার সাথে একটু কথা বলতেছি, ওনার থেকে জানবো এই মার্কেটগুলো সম্পর্কে। আসসালামু আলাইকুম। আমি এই রাজধানী সিট কোম্পানির সেলসম্যান। অনেক দিন ধরে মার্কেটটা আগে ছিল সাবধান বাজার, ওখানে প্রায় 15 বছর আমরা এই ব্যবসা করছিলাম। তারপরে এখানে আসছি 19 বছর ধরে এখানে আমরা নিজের ব্যবসা করতেছি। আপনারা যে যেখানেই থাকেন না কেন, ভালো বীজ দিয়ে কখন এই আমরা এটা এই মার্কেটগুলো কত সালে এখানে মার্কেট আসছে, কত সালে আমরা 1988 সালে ঢাকার যে জায়গা থেকে আসুক, এখানে আসার একটু ঠিকানাটা যদি বলতেন যে এখানে যে কোনো জায়গা থেকে আসবেন, গুলিস্তান সিদ্দিক বাজারের কথা বললেই, এটা সিদ্দিক বাজারে অবস্থিত ফুলবাড়িয়া, ফুলবাড়িয়ার বাতিস্তানের হাতে সিদ্দিক বাজার। এখানে কিরকম দোকান আছে, কতগুলো দোকান থাকতে পারে? প্রায় দুইটা মার্কেট মিলা, দুইটা মার্কেট। আচ্ছা, এখানে যারা ব্যবসা করতে আসবে ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কি কি সুবিধা পাবে? অনেক সুবিধা পাবে। আমরা আমাদের এখানে ভালো মানের বীজ পাবে এবং পাইকারি দামে পাবে। আচ্ছা, আমরা যে খুচরা মূল্যটা আছে তাদের কাছে, তারা যেন এখান থেকে বীজ নিয়ে ওখানে লাভবান হতে পারে, ওই হিসাবে আমরা একটা। আচ্ছা, যদি মনে করেন কেউ আপনাদের সাথে ব্যবসা শুরু করলো, দুই একবার এসে ব্যবসা করলো, পরে আসতে পারলো না, ফোনে আপনাদের সাথে যোগাযোগ করলো, তা পারবে, কিন্তু হুট করে এই যে ব্যবসা এসে ব্যবসা করতে পারবে তা না, এই ব্যবসাটা শিখতে হবে। আচ্ছা আচ্ছা, পক্ষে ফাইনাল 5 বছর এই ব্যবসায় শিখতে হবে, আগে কর্মচারী থেকে তারপর মাছ হবে। সে যদি স্থানীয়ভাবে তার এলাকায় যদি করতে চায়, তার এলাকায় করতে গেলে এখান থেকে শিখা গিয়ে ওখানে করতে, শিখা গিয়ে করতে হবে, না শিখে পারবে না। এই বীজটা কত মাসের যার মিশন আছে, এই বীজটা ভালো না মন্দ দেখতেইব, বুঝতেইব, চিনতেইব, জানতেইব, কোথার থেকে এই বীজটা আমদানি করা হয়। এই মার্কেটে কেমন কেমন বীজ পাওয়া যায়, মানে কি কি বীজ পাওয়া যায়? ধরনের বীজ পাইবেন, একেবারে যা আছে সবজির মতো। আচ্ছা, ধান শস্য এগুলো কি পাওয়া যায়? হ্যাঁ, ধানও পাবেন এখানে, ধান, সরিষা, কলুই, কালাই, সব ধরনের, সব ধরনের, দেশি বিদেশি দুই রকম, সব ধরনের বীজ পাবেন। তো আপনারা আসলে যারা আপনাদের কাছ থেকে যারা যেসব ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতে আসবে, তাদের কি কি ফ্যাসিলিটি দিয়ে থাকেন? তাদের ফ্যাসিলিটি হল এইটাই, আর কি ফ্যাসিলিটি, আমরা যেই হিসাবে মাল রাখি না, আমি সামান্য লাভে তাদের কাছে বিক্রি করি যেন তারা লাভবান হতে পারে, তবে উন্নত জাত এবং ভালো আমাদের এখানে আসলে ভালো। যদি কোনো বীজ নেওয়ার পরে খারাপ হইল, সেক্ষেত্রে কি রিটার্ন দেওয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ রিটার্ন দেওয়ার, আপনি প্যাক করতে পারেন, যেমন আমাদের নামে যদি বীজ জানিয়ে আমাদের নামে প্যাকেট করি, যেমন মেহেরপুর থেকে লাল শাখা সঙ্গে আমরা প্যাকেট করি, এই প্যাকেটগুলো খারাপ হতেই পারে, যদি খারাপ হয়ে যায় তাহলে লস আমার হবে, তার হবে না। সে ক্ষুদ্র ব্যবসায়ী কয় টাকা পুঁজি, সে আমাকে ব্যাক করলে আমি আবার ভালো বীজ। কোনো কৃষক যদি বীজ উৎপাদন করে, উৎপাদন করে বিক্রি করতে চায়, এই মার্কেটে কি বিক্রি করার উপায় আছে? হয়ে আছে, হ্যাঁ পারে, তবে যেগুলো দেশি লোকাল সেগুলো বীজ প্রোডাকশন দিয়ে ওইটা বিক্রি করতে পারবে, কিন্তু হাইব্রিড যে বীজগুলো এইগুলি বাংলাদেশে প্রোডাকশন দিতে পারবে না এবং দিলেও ওইরকম ফলন পাবে না।
এখান থেকে পরিবহনের মানে মালগুলো নিয়ে যাওয়ার কি কি ব্যবস্থা আছে? অনেক ব্যবস্থা আছে, বাসে যাইতে পারেন, লঞ্চে যাইতে পারেন, ট্রাকে যাইতে পারেন, সবভাবে সুবিধাই থাকবে। কুরিয়ার বা হ্যাঁ কুরিয়ার সার্ভিস আছে, সুন্দরবন আছে, পরোয়া আছে, যে কোনোভাবে মাল এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে, আপনি ঘরে বসে বসে মাল পাবেন। এখন আপনার দোকানে কেউ যদি বিষ কিনতে আসে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? আমাদের দোকানে যে কোনো যে কেউ আসুক বীজ কেনার জন্য এসেই বলতে হবে উন্নত এবং ভালো জাতের বীজ দেবে, যেন পয়সার তুলনা নাই, যেন বীজে হলো কৃষক। আপনার দোকানের নামটা বলেন, ঠিকানাটা বলুন। আমাদের দোকানের নাম হলো রাজধানী সিড কোম্পানি, রাজধানী সিড কোম্পানি, মালিক হলো এম এ রশিদ সাহেব, সিদ্দিক বাজার, ফুলবাগিয়া ঢাকা। আপনাকেও ধন্যবাদ। তো শুনলেন এই বীজ মার্কেট সম্পর্কে, আসলে আমি নিজেও কিবহল ছিলাম না যে এখানে এত বড় একটা বড় পাইকারি বীজ মার্কেট আছে। তো যারা বাংলাদেশে ছোটোখাটো বীজ নিয়ে বীজের ব্যবসা করতে চান তারা এই মার্কেটে এসে আসলে বীজের ব্যবসা করতে পারেন। এখানে সুলভ মূল্যে ভালো মানের দেশি বিদেশি হাইব্রিড এবং দেশীয় বীজ পাওয়া যায়। তো আজ এ পর্যন্তই, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।